আচ্ছা কি অবস্থা ব্যবসা বাণিজ্যের বলেন, দোকানে কি অবস্থা, ব্যবসা বাণিজ্যের কি অবস্থা? আচ্ছা এখন আপনার কি সমস্যা সেটা বলেন। মানে যেটা যেটা দিয়ে কাজ করছেন ইউপিআই দিয়ে সুন্দরভাবে করতে পারতেছেন না, বুঝতেছেন না, এই তো? আচ্ছা ঠিক আছে, তো আপনি আমি রিকোয়েস্ট করতেছি বারবার আপনার কন্ট্রোলিংটা দেওয়ার জন্য, আপনি রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করেন। আচ্ছা ঠিক আছে, খুব ভালো করছেন, এটা এতক্ষণ ধরে দিতেছি দেখেন নাই। আচ্ছা ঠিক আছে, এবার আপনি কন্ট্রোলিং আমি পেয়ে গেছি, এখন আপনি কি কাজ করতে পারেন না, আপনি টুল ওপেন করেন ইএমএমসি না অ্যান্ড্রয়েড টুল কোনটা দিয়ে করতে পারতেছেন না ওপেন করেন, দেখি আপনার সমস্যা সমাধান করে দিতে পারে কিনা, দেখি আপনার সমস্যাটা কি, দেখি। এটা তো আপনার ইএমএমসি টুল বক্স। আচ্ছা মানে আপনি ডাম ফাইল নামাইতে পারতেছেন না, এটা ক্রস দিয়ে দেন ওই যে নোটিফিকেশনটা। আচ্ছা ঠিক আছে, তো ডাম ফাইল ডাউনলোড করতে পারতেছেন না, এই তো? সাপোর্ট সাইটে যান, সাপোর্টে যান। আচ্ছা সাপোর্টে গেছেন, এবার ইএমএমসি তে যান। এবারে ইএমএমসি আপনি মাউস ছেড়ে দেন, আমি বলে দিই, এই যে দেখেন এই যে আসস এসআর, তারপর আপনার এই জায়গায় কুলপ্যাড, এইচটিসি, হাওয়া, ইনফিনিক্স, এলজি, লেনেভো, এই মাইক্রো ম্যাক্স, সব তো ডাম ফাইল। আপনি কি মোবাইলে ডাম ফাইল নামাবেন? আচ্ছা স্যামসাং এ ঢুকি আমরা, ঢুকার পরে এই জায়গায় প্রচুর পরিমাণে মডেল পাবো আমরা, তো এই জায়গা থেকে আপনি ডাউনলোড করতে পারবেন। আপনার যে মডেলটা লাগবে সেটা হচ্ছে, মাসুম ভাই আমার কথা একটু শুনেন, যে কোনো ফার্মার যখন ডাউনলোড করবেন এই জায়গায় আপনি রাইট বাটনে ক্লিক করবেন মাউসের, এই জায়গায় দুইটা অপশন আসবে, একটা হলো ডাউনলোড আপনার বিট টুরেন্ট, আর একটা হলো ডাউনলোড। তো এই জায়গায় কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশন দিয়ে ডাউনলোড করবেন না। থার্ড পার্টি অ্যাপ্লিকেশন কীরকম, আপনার কোনো একটা টুরেন্ট কিংবা আপনি ধরেন আপনার আইডিএম দিয়ে ডাউনলোড করা যায়, তো এরকম অন্য কোনো অপারেটর কিংবা অন্য কোনো অপারেটিং সিস্টেমের কোনো টুল দিয়া, সেটা আইডিএম হোক কিংবা কোনো টুরেন্ট হোক, ডাউনলোড করবেন না। এই জায়গায় সরাসরি ইউপিআই কোম্পানির তার নিজস্ব ডাউনলোডার আছে, যেটা বক্সে এই টুলের সাথে অ্যাটাচ করা, তো এই জায়গায় এই ডাউনলোডে যদি আপনি ক্লিক করেন তাহলে এই এদের নিজস্ব ডাউনলোডার দিয়ে এদের সার্ভার থেকে ফাইল ডাউনলোড হবে। অতএব আপনি যদি অন্য কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশন তারা ডাউনলোড করতে যান, সেক্ষেত্রে আপনার ইউপিআই কোম্পানি আপনার এই ডাউন সাপোর্ট সাইডে যে ফার্মারগুলার সাপোর্ট দিছে এটাগুলাম তারা টেম্পোরালি ব্লক করে দিবে, তখন আর আপনি মানে কিছুদিনের জন্য ব্লক করে দিবে। এরকম যদি আপনি উল্টাপাল্টা কাজ করেন, মানে তাদের ডাউনলোডার বাদ দিয়ে যদি অন্য কোনো ডাউনলোডার দিয়ে ডাউনলোড করেন, সেক্ষেত্রে আপনি এই পানিশমেন্ট পাবেন, কিছুদিনের জন্য আপনার এই সার্ভার অফ করে দিবে ডাউনলোডের। তারপরে যদি আবারও পরে ভবিষ্যতে এরকম করেন, আবারও আপনাকে টেম্পোরালি অফ করে দিবে, এরকম কয়েকবার যদি করেন তাহলে আপনাকে পারমানেন্টলি ব্লক করে দিবে, কোনো ফার্মার এই জায়গা থেকে সাপোর্ট সাইট থেকে ডাউনলোড করতে পারবেন না, সেটা ইএমএমসি টুল বক্স হোক ডাম ফাইলের ক্ষেত্রে, আর অ্যান্ড্রয়েড টুল বক্স হোক ফ্যাক্টরি ফাইলের ক্ষেত্রে। এই জায়গায় একটা জিনিস মনে রাখবেন, ইএমএমসি টুল বক্স দিয়ে সাপোর্ট সাইটে যে ফার্মারগুলো পাবেন সবগুলো ডাম ফার্মার, আর আপনি অ্যান্ড্রয়েড টুল বক্স দিয়ে সাপোর্ট সাইটে যে ফার্মারগুলো পাবেন সেগুলো সবগুলোই ফ্যাক্টরি ফার্মার। তো এই জায়গায় দেখেন উপরে এই যে ডাউনলোডের এই জায়গায় এক লেখা আসছে, এটাকে ডাবল করলেই আপনি ডাবল ক্লিক করলেই দেখতে পারবেন যে এই জায়গায় ডাউনলোডের চিহ্নটা নিচে আসছে, দেখছেন এই যে ডাউনলোড হচ্ছে। তো এক্ষেত্রে বক্স ডিসকানেক্ট করবেন না, তাহলে ডাউনলোড অফ হয়ে যাবে, তাহলে থার্ড পার্টি কোনো অ্যাপ্লিকেশন দিয়ে ডাউনলোড করবেন না। আর আপনার G361F এই ফার্মারটা গুগল থেকে ডাম ফাইল ডাউনলোড করে নিন। তো সে জায়গায় যদি Z3X-এর Z1+-এর যদি রিড করা ফাইলও পান গুগলে সেটা ডাউনলোড করেন, ইউপিআই দিয়ে কাজ করা যাবে, সমস্যা নাই। আর ইউপিআইও যদি পান সেটা ডাউনলোড করেন, যদি কাজ না করতে পারেন প্রবলেম হয় আপনি আমার নক দিয়েন, হ্যাঁ, আর যখন নক দিবেন মাইক্রোফোনের বিষয়টা একদম ক্লিয়ার করে তারপরে নক দিয়েন, ঠিক আছে মাসুম ভাই? এখন এই ডাম ফাইল ডাউনলোড হতে তো অনেক সময় লাগবে, যেহেতু আপনার হাতে একটা কাজ আছে G361F, এটার ডাম ফাইল গুগল থেকে ডাউনলোড করেন, পরে ওটা আপনি নক দিয়ে আমি দেখাই দিব, না সমস্যা নেই, না আগে এই জায়গা থেকে দেখাই দিব, আগে যদি দেখাই দেয় তাহলে কিছু অপূর্ণতা থেকে যাবে, যেটা আপনি হয়তো বা কনফিউশনে পড়তে পারেন,
যেহেতু আপনার হাতে কাজটা আছে আপনি ফরম্যাটটা ডাউনলোড করে আমার নক দেন আমি প্র্যাকটিক্যাল আপনাকে দেখাই দেব বিএলপি দিয়ে করতে পারবেন সমস্যা নাই আচ্ছা এই যে ফ্যাক্টরি ইমেজে আমরা যাই ফ্যাক্টরি ইমেজে যাওয়ার পর সব ফার্মারই অটোমেটিকলি সবগুলো লোড হয়ে যাবে ঠিক আছে পিট দেখালে সবগুলো লোড হয়ে যাবে এই জন্য আপনি এই জায়গা থেকে কি করবেন অটো লুটটা আন ক্লিক করে দিয়ে দিয়ে শুধু পিট আর বিএলটা খাওয়াই দিবেন এখন কথা হলো যে পিট ফাইল আপনি কোথায় পাবেন গুগলে পাবেন মডেল অনুযায়ী আবার আপনি চাইলে ফার্মার থেকেও পিট ফাইল বানাইতে পারেন সিএসসি ফাইলের ভিতর থেকে পিট ফাইল আপনি বানাইতে পারবেন আপনার কাছে ফাইল আছে কোনো ফ্যাক্টরি ফার্মার আছে স্যামসাংয়ের যে কোনো মডেল একটা আপনি ফোল্ডার ওপেন করুন আমি দেখাই দিই কীভাবে সিএসসি থেকে পিট ফাইল বের করবেন এটা কি পারেন আচ্ছা কোনোদিন শোনানো নাই যে সিএসসি ফাইল থেকে পিট ফাইল বের করা যায় তো অনেকেই বলে যে ভাই গুগলে তো এই মডেলে পিট ফাইল পাইতেছি না তো সেক্ষেত্রে গুগল থেকে পিট ফাইলের দরকার নাই তো ডাউনলোড করার আপনি যে এপি সিপি সিএসসি এই ফার্মারগুলো আছে চারটা ফাইলের সমন্বয়ে যে ফার্মারটা হয় ফ্যাক্টরি ফার্মার বলে এটাকে স্যামসাংয়ের এই ফার্মার সিএসসির ভিতর থেকে আপনি পিট ফাইল বের করতে পারবেন আপনি যে কোনো একটা মডেলে ঢুকেন না এত মডেল খুঁজতেছেন কেন আচ্ছা এটার ভিতরে ঢুকি আমরা হ্যালো আবার চাইলে আপনি এই যে 7-zip দিয়ে ওপেন করতে পারেন এই যে ওপেন এর চিপ যদি দিই আমরা আচ্ছা যাই হোক ওনার এই জায়গায় কি সমস্যা বুঝলাম না মাসুম ভাই এই যে দেখেন এই যে পিট ফাইল দেখছেন ভিতরে আছে পাইছেন আচ্ছা এবার এই পিটটারে কি করবো আমরা টাইনে ধরে নিয়ে এসে অন্য জায়গায় রাখবো এই যে দেখেন পিট পিট ফাইল হয়ে গেছে ঠিক আছে হ্যালো মাসুম মাসুম ভাই আপনার কথা আমি বুঝি না এরপরে আমার নক দিবেন আপনি মাইক্রোফোনের প্রবলেমটা সমাধান কইরা তারপরে কল দিবেন ঠিক আছে আচ্ছা তো ঠিক আছে আপনি ফার্মার ম্যানেজ করেন তারপরে আমার নক দিয়েন জুমে আল্লাহ হাফেজ আজকে এই পর্যন্ত হ্যাঁ বিষয়টা বুঝতে পারছেন তার মানে আপনি চাইলে বের করতে পারেন 7-zip দিয়ে ওপেন করে চাইলেও বের করতে পারেন